ত্রিমাত্রিক প্রযুক্তিতে প্রথম মাংস উৎপাদন করে। 3D প্রিন্টেড মাংস যে খাওয়া যেতে পারে সে ধারণাই প্রথম সামনে আনে রিডিফাইন মিট নামের প্রতিষ্ঠানটি। পণ্যটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে কারখানায় প্রথম বড় আকৃতির প্রিন্টার যুক্ত করেছে রিডিফাইন মিট। দিনে নানা রকমের কয়েক টন মাংস উৎপাদনের সক্ষমতা আছে প্রিন্টারটি। নির্দেশনা দেওয়ার 15-20 মিনিটের মধ্যেই বড় বড় আকারে 3-4 স্তর মাংস তৈরি করবে প্রিন্টার, যার প্রধান কাঁচামাল গাছের বিভিন্ন উপাদান। সেগুলোকে ছোট ছোট টুকরো করে স্টেক সহ মাংসের যে কোনো খাবার তৈরি সম্ভব। বড় পরিসরে উৎপাদনের জন্য কারখানায় যুক্ত নতুন প্রিন্টারটির নাম আঙ্গুস। ডিসেম্বর থেকে পুরোদমে চালু হতে যাওয়া কারখানায় 6টি সহ মোট 8টি আঙ্গুস প্রিন্টার দিয়ে শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। প্রাথমিক লক্ষ্যমাত্রা দিনে 15 টন 3D প্রিন্টেড মাংস উৎপাদন। এজন্য মূলধন বাড়াতে বছরের শুরুতে $17 কোটি তহবিল সংগ্রহ করে স্টার্টআপ প্রতিষ্ঠানটি। চর্বি, পেশি, রক্ত সহ মাংসের সব উপকরণ তৈরি করবে আঙ্গুস, আর তাও শুধু সয়া, মটর, ছোলা, বিটরুট, পুষ্টিতে ভরপুর ইস্ট ও নারকেল তেলের মতো নিরামিষ সব উপকরণ দিয়ে। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও জার্মানির প্রায় 1,000 রেস্তোরাঁয় স্টেক তৈরিতে প্রতিষ্ঠানটির নিরামিষ মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি $40। চলতি মাসে ইতালি ভিত্তিক জিরাউদির সঙ্গে প্রথমে ফ্রান্স, তারপর ইতালি, গ্রিস, সুইডেন সহ অনেকগুলো দেশে 3D মাংস পৌঁছে দেবে রিডিফাইন্ড মিট।